Hello viewers, welcome to Info Creative Link, and I hope to all viewers safe and well everyone, and our Facebook page name Info Creative Link. Hello viewers, আশা করি আপনারা সকলেই সুস্থ এবং এই বর্তমান পরিস্থিতিতে সবাই ভালো আছেন। তো আসলে আজকের আমার যে টপিকসটা আসলে সেটা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যারা আসলে হাঙ্গেরিতে উচ্চশিক্ষা যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এই বিষয়টা জানাটা আসলে ম্যাক্সিমাম আসলে বিষয়টা অনেকের মাধ্যমে জানতে চায় যে আসলে বিষয়টা কতটুকু ইম্পর্টেন্ট, যে হাঙ্গেরিতে যাওয়ার পরে আসলে কাজের অপরচুনিটিটা কেমন স্টুডেন্টে থাকা অবস্থায়। এই বিষয়টা আলোচনা করবো আমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমি সবাইকে অনুরোধ করবো, আসলে আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাই, দয়া করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আপনাদের মনে এটা আসলে সবার মনে একই প্রশ্ন, যারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষা যাওয়ার জন্য আসলে হাঙ্গেরি না আসলে যারা ওয়ার্ল্ডে যে কোনো দেশে যাক না কেন সবার একটাই প্রশ্ন যে আসলে আমি যে কান্ট্রিতে যাচ্ছি আসলে ওখানে পড়াশোনা অবস্থায় আসলে কাজ করার অপরচুনিটি আসলে কেমন, ওই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। তো আমি আসলে আমার এই ভিডিওটা ডেডিকেট টোটালি হচ্ছে হাঙ্গেরি বিষয় নিয়ে। তো আমি হাঙ্গেরি বিষয়ে আলোচনা করবো, আমি অন্য কান্ট্রিতে আসলে এই বিষয়টা যাবো না এই ভিডিওর মাধ্যমে। দেখেন বিষয়টা হলো, আপনারা জানেন হাঙ্গেরি একটা সেন্ট্রাল ইউরোপের মধ্যে মোটামুটি একটা এত বেশি উন্নত না, মোটামুটি একটা সেকেন্ড বি ক্যাটাগরি কান্ট্রি বলা যায়, লাইক পোল্যান্ডের মতো আর কি, এগুলি চাকরি ভাবি পোল্যান্ডের মতো। তো এখন এর বিষয়টা হলো হাঙ্গেরিতে একটা বলে যে হাঙ্গেরিতে তিন থেকে চারটা, তিন অলমোস্ট তিনটাই খুব বড় বড় সিটি আছে বা চারটা ইউনিভার্সিটি চারটা আছে। যেমন এক তো ওদের ওদের হচ্ছে বুদাপেস্ট হচ্ছে ওদের ক্যাপিটাল, আর হচ্ছে প্যাস আছে, গেওর আছে, মিসকল আছে, হ্যাঁ আরও একটা সিটি আছে। তো সব মিলিয়ে টোটাল তিন থেকে চারটা পাঁচটা সিটি আছে বড় বড় সিটি। দেখেন বিষয়টা হলো, যারা হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য যায় তাদের আসলে যাওয়ার পরে কাজের পসিবিলিটি আসলে কেমন। প্রথমত একটা জিনিস বলে নেই, অবভিয়াসলি প্রত্যেকটা স্টেটের উপর ডিপেন্ড করে, আপনি যে সিটিতে যাবেন ওই সিটির আসলে ওইখানের আসলে কাজের অপরচুনিটি কেমন, হ্যাঁ ওই বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা কান্ট্রি। লাইক আমি একটা যদি এক্সাম্পল দিই, মনে করেন আপনি আমাদের বাংলাদেশে যারা পড়াশোনা করার জন্য আসছে, বা এটাও না যে আসলে বাংলাদেশের ঢাকার সবচেয়ে বেশি কাজের অপরচুনিটি সবচেয়ে বেশি হয়, ছোটো হোক বড় হোক যে কোনো জিনিস হোক, কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ঢাকা, এরপরে যদি থাকে চট্টগ্রাম, এরপর যদি থাকে আমি মনে করি হয়তো অন্য অন্য যে সিটিগুলো আছে লাইক সিলেট বা আরও কয়েকটা সিটি আছে, কিন্তু ওভারঅল কিন্তু মেইন মূলত হচ্ছে দুইটা, হচ্ছে ঢাকা আর হচ্ছে চট্টগ্রাম। ঠিক ওইটা এরকমই হাঙ্গেরির ক্ষেত্রে আসলে বলা যায়, অলমোস্ট আসলে ওদের ক্যাপিটালেই মোটামুটি আসলে জবের ফেসিলিটি আছে, জব করার অপশন আছে বা মোটামুটি জব পাওয়া যায়, কিন্তু অন্য যে সিটিগুলির মধ্যে আসলে আমার ব্যক্তিগত ওপিনিয়ন বা আমার যে স্টাডি বা আমাদের কিছু আসলে পরিচিত স্টুডেন্ট আছে বা আমাদের পরিচিত বা ছোটো ভাইদের আছে, তো ওদের মাধ্যমে জানতে পারলাম যে আসলে অন্য সিটিগুলোদের মধ্যে একটু আসলে জবের ফেসিলিটি একটু কমে, বাট বুদাপেস্টে জবের ফেসিলিটি আছে, বাট অন্য সিটির মধ্যে যদি জব করতে যাচ্ছে সেক্ষেত্রে তাহলে দীর্ঘদিন একটা স্টে করতে হয়, ছয় সাত মাস মোটামুটি থাকলে দেন আসলে ওদের বাসাটা বসলে এবং কি আস্তে আস্তে রাস্তাঘাট সব কিছু চিনলে দেখা যাচ্ছে মোটামুটি কষ্ট করতে হয় আর কি, বাট আসলে ক্যাপিটালে থাকলে ভালো আর কি, ক্যাপিটালে আসলে জবের অপরচুনিটি একটু ভালো। তো এই হচ্ছে আসলে আমাদের বিষয়টা। তারপর আসলে আপনারা যেখানে যান মাথায় রাখবেন, আর আসলে অবভিয়াসলি হাঙ্গেরি একটা যে বিষয়টা আসলে হাঙ্গেরির আসলে মেইন যারা স্টুডেন্ট ভিসা যাবে তাদের আসলে ক্যাপিটালে আসলে মূলত ভিসা পসিবিলিটি পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়, ডিসিশনটা একটু অনেক লেটে দেয়, বাট আপনি যদি অন্য সিটিতে যান, আমি আসলে এই ভিডিওর মাধ্যমে একটু অন্য একটা জিনিস আসলে ইনক্লুড করতে চাই, সেটা হলো আসলে আপনারা স্টুডেন্ট ভিসা যাওয়ার কথা যদি আপনার হাঙ্গেরিতে ইন্টারেস্ট থাকেন আসলে আপনার সিটিতেই আসলে মানে এক্স্যাক্টলি দিয়ে না যে আমার সিটিতে যাবো, কারণ ওইখানে না গেলে আমার জব ফেসিলিটি হবে না। আমি আপনাদের সাজেস্ট এটাই করবো আসলে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগে ভিসাটা। প্রত্যেকটা কান্ট্রি চায় যে আমাদের নিজের ক্যাপিটাল না আনে অন্য সিটিগুলোতে আমরা স্টুডেন্টকে রেফার করবো, পাঠাবো আর কি, ভিসা দিব, কিন্তু সে ক্যাপিটাল আসলে ওরা নিতে চায় না, প্রত্যেক কান্ট্রি আসলে ওদের একটা ইন্টেনশন থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা আগে অন্য আউট সিটিগুলোতে ইউনিভার্সিটি যেগুলো এগুলোতে অ্যাডমিশন নেন, আপনার যদি ওইখানে কাজের অপরচুনিটি না থাকে সেক্ষেত্রে আপনার এক সেমিস্টার কোর্স কমপ্লিট করে আপনারা সেকেন্ড সেমিস্টার বা এরপরে আপনার ইউনিভার্সিটিগুলো যেগুলো বোতাপেস্টে আছে এগুলিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। কারণ আমি এই জন্য কথাটা বলছি এই জন্য আউট সিটিতে, কারণ হচ্ছে ক্যাপিটালে যে ওদের ইউনিভার্সিটিগুলো বোতাপেস্টে যে ইউনিভার্সিটিগুলো সেক্ষেত্রে এগুলির আসলে ডিসিশনটা একটু লেট নেয়, স্লো করে, এগুলোর ডিসিশন পজিটিভ একটু কমই থাকে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি আই থিঙ্ক আমার মতামত যেটা ভিসাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমি যেটা আমাদের ব্যক্তিগত ওপিনিয়নটা আশা করি ওটাই করবেন। আর কাজের বিষয়টা তো বললামই আসলে কতটুকু আসলে ওদের সিটটাতে আসলে মেন সিটটাতে আসলে কাজের অপরচুনিটি আছে, আউট যে সিটিগুলো
ওগুলোর ভিতরে আসলে তেমন কাজের অপরচুনিটি তেমনটা নাই, যদিও থাকে সেক্ষেত্রে আপনার কাজ যদি পান সেক্ষেত্রে অনেকদিন স্টে করতে হয়, তো 2-3-4-5 মাস আসলে। কিন্তু আসলে আমরা যেটা আসলে বলবো, কেউ স্টুডেন্টের কিছু মনে করে না, আসলে সবাইকে তড়িঘড়ি করে আমি আজকে কাজে ঢুকতে হবে, আজকে গেছি 2 দিনের মধ্যে কাজে ঢুকতে হবে, যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনার আগে একটু নিজে সেটেল হতে হয়, প্লাস হচ্ছে নিজের বাসা বুঝতে হয়, রাস্তাঘাটগুলো জানতে হয়, চিনতে হয়, সব কিছু বিষয় আছে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে। তারপরও কিছু হাঙ্গের বিষয় জানার থাকলে আমাদের কমেন্টস করতে পারেন, প্লাস আমাদের মেল করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক গাইডলাইনটা ইনফরমেশনটা দেওয়ার জন্য, কারণ আমাদের এই চ্যানেলটা আছে আসলে আপনাদের স্টাডির বিষয় জানার জন্য বা স্টাডি পারপাসের যে বিষয়গুলি ওইগুলি আমাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমাদের চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।